রুম নাম্বার কত? এবং আমাদেরকে বৈধতা দিয়ে প্রতীক দেওয়ার জন্য ডাইরেকশন দিয়ে দিন। সেখানে গেলে আমাদের প্রতীক দিয়ে দেবে, ডাইরেকশনটা এরকম হচ্ছে, প্রতীক দিচ্ছে, প্রতীক পাওয়ার সঙ্গে উনি নির্বাচনে মাঠে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। পরান ভাই, ঠিক আছে, রুটি লাগে দিয়ে আসো তো, আসো আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহের দোয়ায় আমি গোবর 4 এবং গোবর 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি। আর আমি আমার মা গতবার ছিল সিংহ, এবার আমি সিংহ খাব। আপনারা প্রার্থীরা সিংহদের কেউ না নিয়ে থাকে, যেহেতু আজকে গতকাল মানে হয়েছে কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না, যে না নিয়ে থেকে আমি সিংহ মতো ঢুকে আসি থেকে ভোট করবো। আপনার সবাই দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদিন মতো আসতে পেরেছেন। এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না, যেহেতু 2018 এর ঘটনা ঘটেছিল আমার সাথে। 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছি। আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা নিজে ব্যক্তিরা আছেন নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার গত 2018 আপনি দেখেছেন নির্বাচন মাঠে আমার সাথে সেই মারামারি হয়েছিল, সংঘর্ষগুলোর পরে আমি 2018 এরপরে বর্জন করি। এবার এরকম যেমন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনকে বলবো কুটিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা থাই, কড়া নিরাপত্তা থাই, আর কুটিটা ঘটনা যেটা নিরাপত্তার সহিত ভোট দিতে আসতে পারে এটা সবার কাছে আমরা সিংহ কেন সিংহটা কাজ কাম সিংহ নিয়েছিলাম এই বলছি সিংহ কেন এলাকায় তো অনেক বড় বড় নেতা আছে, আপনি কেন নির্বাচনে আসবেন আর আপনি কি করবেন? অনেকে আমি একটা প্রশ্ন করি আপনার অনেকে একটা প্রশ্ন করে অনেক ব্যক্তি রায় যে আপনার নির্বাচন এলাকায় কী করবে এবং আপনি ভোটে দাঁড়াবেন কী যোগ্যতা, আচ্ছা এই যোগ্যতাকে অনেকে আমাদের প্রশ্ন করে যে গত কয়েকদিন স্যার মাইয়ামাই দাঁড়াচ্ছিল, তারপর মাসামি দাঁড়াচ্ছিল, মমতা দাঁড়াচ্ছিল, এই প্রশ্নটা আপনার সবাইকে করেন তো ওদেরকে বলেন তো যে আপনারা তো ভোটে দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কী যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন সেই কথাটা থেকে কুটিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটে দাঁড়াবে দাঁড়াচ্ছেন আপনার কী যোগ্যতা আছে, এই যোগ্যতা নিয়ে আপনি অনেক অনেক কথা বলে এই কথাটা শুধু আপনারা আমাকেই বলে সাহস করাচ্ছেন আর ইউপি নির্বাচনে আমরা যতদূর জানি আপনি অকৃত বাধ্য হয়ে সেখানে ফেল করেছেন, এই জায়গা থেকে প্রশ্ন করছি
আমি চেষ্টা করেছিলাম সেবার প্রথমে আমি সেইবার দাঁড়াইছিলাম, তাও তো আমি একবার ফেলে অনলি ষোলো ভোটে ভেটু করেছিলাম, সাতজন প্রার্থীটা ছিল ওখানে, সেই টাইমে আমি দাঁড়াইছিলাম প্রথমবার। আর ভোট আমাকে কেন দেবে জনগণ, মানুষের ভালোবাসা আমি যেটা সবাই জানি অল টাইম, আমি যে কোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমার সামাজিক কাজগুলো ভালো লাগে, ভবিষ্যতে থাকবো এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে, অন্য কোনো যোগ্যতা আমার নাই, কোটি কোটি টাকার মালিকও নেই, মালিকও নেই আমি, আমার আপনার আহ্বান সেরকম লেখাপড়াও নাই যে এবং আপনার সেরকম নির্বাচন দুই চার আমি যে নির্বাচনে পেলাম এখানে এসেছিলাম যে করেছি তাও না, কিন্তু আমি চেষ্টা করবো মানুষ একদিনে কেউ দূরে আসতে পারেনি, আস্তে আস্তে একদিন আছে, আমরা একবার কোনো যেতে পারি, আমরা আমাকে শিখবো, শিখার কোনো শেষ নেই, ভালো কিছু করতে পারলে জনগণ অবশ্যই আমাকে তখন আমার মনে কারণ কি আমার শখ করে সেবার প্রথম নির্বাচন হয়েছে, আমার অর্থ অভাবে ছিল, জনপ্রিয়তা ছিল, বয়স ছিল কম, সেই হিসেবে তাও আমি সাতজনের মধ্যে আমি করে ষোলোটাই ভোটে ফেল করেছি, না হলে তো মনে করেন সেটা ফেল করা বলে সেই টাইমে তো আমি দেখা মনে করি অতগুলো লোকের মনে হয় মানে করতে পারি, আর এখন তো মনে করি আপনাদের ভালোবাসায় আজকে সারা বিশ্বের আপনাদের ভালোবাসায় যেভাবে লোক হচ্ছে সেই ভালোবাসা আমাকে তো ভালোবাসা না বাসলে আমি আজকে এত রাখতে পারতাম না, সেই ভালোবাসার কাজে শুরু করে করছি এখন সফল। এই প্রসঙ্গে আক্ষেপ করে আমি একটু বলি, বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সরকার সংবিধান সংবিধানে শিক্ষাকতার কোনো পার রাখে নাই, শিক্ষাকতার কোনো পার রাখে নাই, যে পার্লামেন্ট এখন চলছে 100% আইন পরিবর্তন করার জন্য যোগ্যতা এই পার্লামেন্টে ছিল, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করে পার্লামেন্টে যারা আসবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাদ দেওয়া যেত, যদি পারতে পার্লামেন্ট পূর্ণাঙ্গ পার্লামেন্ট কোনোদিন এই ধরনের কোনো আইন পরিবর্তন করে নাই, যে একটা অনুষ্ঠানের চাকরিতে এখন এইচএসসি লাগে সেখানে পার্লামেন্টের সদস্যের জন্য কোনো শিক্ষাগত বাদ রাখে নাই, অতএব হিরো আলম যে শিক্ষা যাই থাকুক এক্ষেত্রে যদি কেউ কোনো মন্তব্য করেন আমি মনে করি এটা সংবিধান বিরোধী হবে, কারণ তার সে শিক্ষা যতটুকু রুম নাম্বার কত আসতে আসতে।